খটখট শব্দে হস্তচালিত নিটওয়ার মেশিনে বুননের দিন আর নেই। আধুনিক মেশিনে তৈরি হচ্ছে উন্নত মানের সোয়েটার। পুরনো যন্ত্রে যেখানে ঘন্টায় সর্বোচ্চ 3 থেকে 4টি সোয়েটার বোনা যেত, সেখানে উন্নত এই মেশিনে তৈরি হচ্ছে 10 থেকে 12টি। আর এভাবেই প্রযুক্তির ছোঁয়ায় 3 থেকে 4 গুণ পর্যন্ত বেড়ে যাচ্ছে উৎপাদন ক্ষমতা। পরিসংখ্যান বলছে, দেশে রপ্তানিমুখী 1100 বেশি নিটওয়ার কারখানার প্রায় 90 ভাগই চলছে 20 থেকে 30 বছরের পুরনো পদ্ধতির মেশিন দিয়ে। এমনকি হাতে কলমে শেখানো হয় যেসব বিশ্ববিদ্যালয়ে, তারাও ব্যবহার করেন পুরনো যন্ত্রপাতি। আয়োজক ও দর্শনার্থীরা বলছেন, কেবল নিটওয়ার নয়, দেশের পুরো টেক্সটাইল শিল্পকেই আধুনিক প্রযুক্তিতে রূপান্তর এখন সময়ের দাবি। একটা বায়ারের রিকোয়ারমেন্ট পূর্বে ছিল 1 লাখ, এখন সেই বায়ার বাংলাদেশিদের কাছে রিকোয়ারমেন্ট 10 লাখ। দ্যাট মিন্স আপনাকে কিন্তু অটোমেটিক যুগে যেতেই হবে। এই মেশিনের স্পেশালিস্ট হচ্ছে, এটা সিঙ্গেল স্ট্রাইপার জ্যাকার্ড সার্কুলার নিটিং মেশিন, এটা ভেরি ফ্যান্সি ফেব্রিক হয়। যখন আমরা পাস করে বের হয়ে যাব, অটোমেশন সম্পর্কে তেমন কোনো আইডিয়া নেই। সো আমাদের ভার্সিটিতে যদি অটোমেশনের যে ম্যানুয়াল যেগুলো যদি থাকে, তখন ওই জিনিসটাকে আমরা ল্যাকেন্সি হিসেবে ধরে নিতে পারবো না। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গত 4 দিন ধরে উন্নত মানের সুতা, ফেব্রিক সহ পুরো টেক্সটাইল খাতের বিভিন্ন ধরনের পণ্য তৈরির আধুনিক সব যন্ত্র প্রদর্শন করেছে 36টি দেশের প্রায় 1200 মতো প্রতিষ্ঠান। তবে প্রদর্শনীতে অংশ নেওয়া বাংলাদেশি প্রতিষ্ঠানের সংখ্যা ছিল হাতে গোনা 8 থেকে 10টি। উদ্যোক্তারা জানান, সরকারের নীতি সহায়তা পেলে তৈরি পোশাকের মতো মেড ইন বাংলাদেশ লেখা মেশিন তৈরির স্বপ্নও রূপ নেবে বাস্তবে। যেহেতু চায়নাতে এখন বর্তমানে লেবার কস্ট বেশি, আমি আশাবাদী যে অতি শীঘ্রই 2-4-10টা ফ্যাক্টরি বাংলাদেশে হবে। বাংলাদেশে আমরা প্রথম ফুল অটোমেটিক ফ্ল্যাটবেড প্রিন্টিং সম্পূর্ণ দেশীয় দক্ষ ইঞ্জিনিয়ারদের তৈরি করেছে। এখানে যে প্রোগ্রামিং দেখবেন কম্পিউটারাইজড, এগুলো আমাদের ছেলেরাই করেছে। এদিকে জায়গা স্বল্পতার কারণে আগামী বছর থেকে দেশের বৃহৎ এই প্রদর্শনী রাজধানীর কুড়িলে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরাতে আয়োজন করা হবে বলেও জানানো হয়। হাসান সাফায়াত, সময় সংবাদ, ঢাকা।